এডুকেশনের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে কখনো প্রথম কখনো দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ঢাকার বায়ু দূষণের কারণ হিসেবে রয়েছে ধূলিকণা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা, নির্মাণাধীন অবকাঠামোর ধুলা ইত্যাদি। সম্প্রতি এক গবেষণায় সীমান্তের বাইরে থেকে আসা ক্ষতিকর বিভিন্ন বস্তুকণাকে ঢাকার বাতাসকে দূষিত করার জন্য দায়ী করেছেন গবেষকরা। ঢাকার পরিবেশ বিষয়ক একটি গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা এস্টোর চালানো গবেষণায় পরিবেশ বিজ্ঞানীরা এসব তথ্য জানিয়েছে। রাজধানীর বায়ু দূষণের জন্য প্রায় 30% দায়ী ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশ থেকে আসা অতি সূক্ষ্ম পদার্থ। এসব পদার্থের মধ্যে রয়েছে অ্যামোনিয়া, নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সীসা, কার্বন, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, ওজোন গ্যাস ইত্যাদি। ক্ষতির দিক থেকে বিবেচনা করলে দেখা যায়, সীমান্তের ওপার থেকে বাতাস যেসব বিষাক্ত পদার্থ বয়ে আনছে সেগুলো স্বাস্থ্যহানির জন্য 80% দায়ী। এসব বস্তুকণা মানুষ নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করছে এবং সে কারণে তাদের স্বাস্থ্যজনিত নানা সমস্যা দেখা দিচ্ছে। বিজ্ঞানীরা বলছে কার্বন মনোক্সাইড বুকে ব্যথাসহ শ্বাসতন্ত্রের নানা অসুখের জন্য দায়ী। নিঃশ্বাসের সঙ্গে এটি গ্রহণ করলে হৃদরোগও হতে পারে। সীসার কারণে শিশু ও বয়স্ক মানুষেরা খুব দ্রুত শ্বাসকষ্টজনিত অসুখে এবং শ্রবণ ও স্মৃতিশক্তি কমে যাওয়া এমনকি ক্যান্সারেও আক্রান্ত হতে পারে। গবেষকরা বলছে মূলত সীমান্তবর্তী দুটি দেশ ভারত ও মিয়ানমার থেকে এইসব দূষণকারী পদার্থ বাতাসে ভেসে বাংলাদেশে চলে আসছে। এর মধ্যে রয়েছে কয়লাখনির পার্টিকেল, কলকারখানার ধোঁয়া, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে তৈরি নাইট্রোজেন অক্সাইড ও সালফার। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বাতাসের গতিপথ বিবেচনা করলে দেখা যায় যে এসব বস্তুকণা সাধারণত বছরের 3টি সময়ে বাংলাদেশে প্রবেশ করে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির প্রথম ভাগ পর্যন্ত এই বাতাস আসে। এই পার্টিকেলগুলো যখন নির্গত হয় এবং সেসব বাতাসে ভেসে অন্য জায়গায় চলে যায়, তখন মূল জায়গাতে কিন্তু বাতাসের মান তুলনামূলক ভালো থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঢাকায় জমছে কেন? সীমান্তর বাইরে থেকে দূষণকারী পদার্থ বাতাসের সঙ্গে বাংলাদেশে প্রবেশ করলেও সেগুলো রাজধানীতে এসে জমা হচ্ছে কেন? জমা হওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। এসব পদার্থ যখন উড়ে আসে তখন বাতাসের গতিবেগ ধীরে ধীরে কমতে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ঢাকা এবং ময়মনসিংহের কাছে এসে বাতাস দুর্বল হয়ে নেমে যায়। এ কারণে দূষণকারী পদার্থগুলো ঢাকা এবং তার আশেপাশে বিশেষ করে মুন্সিগঞ্জে জমা হয়। সমাধান কি? পরিবেশ বিজ্ঞানীরা বলছেন তারা মনে করেন ঢাকার বায়ু দূষণের জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ কারণগুলো 70% দায়ী আর বাকি 30% আসছে সীমান্তের ওপার থেকে। তারা বলছেন এই সমস্যার সঙ্গে অনেক দেশ জড়িত থাকার কারণে বাংলাদেশের একার পক্ষে এটি সমাধান করা সম্ভব নয়।